দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। বুধবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা 32,46,929। করোনা আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যাও বেড়েই চলেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত মৃত 59,736। ত্রিপুরায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা 9,566 জন। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 83। মঙ্গলবার রাজ্যে নতুন করে 5 জনের মৃত্যু হয়েছে। ফের এক নাবালিকা ধর্ষণের অভিযোগ বিশ্রামগঞ্জ থানা এলাকায়, থানায় মামলা। করোনা নিয়ম নীতিকে তোয়াক্কা না করে গোটা রাজ্যে আন্দোলন কর্মসূচি গড়ে তোলে সিপিআইএম। বুধবার রাজধানী আগরতলায় আন্দোলনের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা মানিক সরকার। এই আন্দোলন থেকে বিজেপির বিরুদ্ধে ঐক্য ফ্রন্টের ফের ডাক দিলেন মানিক সরকার। এদিনও মানিকবাবুর মুখে শোনা গেল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনা। সিপিএমের আন্দোলনকে ঘিরে রণক্ষেত্র সাবরুমের রূপাইছড়ি ব্লক এলাকা, বিজেপির 5 কর্মকর্তা গুরুতর জখম। সিপিএম নেতা মধু মগের নেতৃত্বে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে বলে অভিযোগ, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। একাকিত্বের সুযোগ নিয়ে নিজ বাড়ি থেকে মুখে চাপা দিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে এক উপজাতি নাবালিকার ওপর পাশবিক লালসা চরিতার্থ করার অভিযোগ কুথাই মগ নামে এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আম্বাসা থানা এলাকায়, থানায় মামলা দায়ের, অভিযুক্ত কুথাই মগ পলাতক। মঙ্গলবার রাতে জিরানিয়া মাধববাড়ি সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে জখম হলেন প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার ব্যক্তিগত দেহরক্ষী। তেলিয়ামুড়া হাসপাতালে আহতের চিকিৎসা করানো হয়, ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী। প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। পশ্চিম থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান প্রদেশ যুব কংগ্রেসের প্রতিনিধিরা। বীরজিৎ সিনহার উপর আক্রমণের ঘটনা মেনে নেওয়া যায় না, এই ধারা অব্যাহত থাকলে বৃহত্তর আন্দোলন এমনকি ত্রিপুরা বন্ধের দিকে যাবে কংগ্রেস, জানিয়ে দেওয়া হয় রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে। বীরজিৎ সিনহার উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানালেন রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সেই সাথে রাজ্যে আইনের শাসন নেই বলে অভিযোগ করেন তিনি। রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। দিন যতই এগিয়ে চলেছে বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যু। শীঘ্রই যদি বিজ্ঞানসম্মত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে অভিমত বিশেষজ্ঞ মহলের। 3 দফা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বুধবার প্রকল্প অধিকর্তার কাছে ডেপুটেশন দিল এসএসএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিবেকানন্দ মার্কেটের ব্যবসায়ীরা একযোগ হয়ে আগরতলা পুর নিগমের আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন বুধবার। তাদের বক্তব্য, এই স্থানে আবাসনের পাশাপাশি তাদের জন্য যেন মার্কেট স্টলের ব্যবস্থা করা হোক। বুধবার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি, উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক অনলাইন যোগা প্রতিযোগিতায় রাজ্যের যে খেলোয়াড়রা সাফল্য অর্জন করেছেন তাদের সংবর্ধনা দিল ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। রাজধানী আগরতলার ইসকন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী জয়নীতি দেব, সাথে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা। শান্তিরবাজার মহকুমার তাকমাছড়া এডিসি ভিলেজ এলাকায় 33 KV বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন হল বুধবার। উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। খয়েরপুর মেখলিপাড়া চা বাগান এবং এলাকার গরিব অংশের মানুষের মধ্যে চাল বিতরণ করা হয় বুধবার, ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী।